বিসমিল্লাহিরহমানিরহিম, আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে এটা আমার 24তম লেকচার এবং রিভিউ ক্লাস 6। আমরা সিলেবাস শেষ হওয়ার কারণে এখন রিভিউ ক্লাস নিয়ে আলোচনা করছি এবং এই রিভিউ ক্লাসে শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় হলো টর্শন সম্পর্কিত অধ্যায় 7-এর যে টর্শন অধ্যায় আছে সেই অধ্যায়ের সমস্যাগুলি নিয়ে আমরা শুধু আলোচনা করব। এবং এই টর্শন অধ্যায়ে যে থিওরিটিক্যাল পার্ট আছে সেখানে যদি তোমাদের সমস্যা থেকে থাকে, আর আমরা তো এখানে শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব, সেহেতু সেখানকার সূত্র বা আর যে সমস্ত থিওরি, গুরুত্বপূর্ণ থিওরি আছে সেগুলি নিয়ে যদি সমস্যা থাকে তাহলে তার সেই থিওরি ক্লাসের লেকচার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা থিওরি ক্লাসটি আবার পুনরায় করে নিতে পারবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। প্রথমে আমরা যে প্রবলেমটা নিয়েছি সেটা হলো একটি নিরেট ইস্পাত দণ্ড 8500 কেজি মিটার টর্ক পরিবহন করে যদি শেয়ারিং স্ট্রেস 450 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এর ঊর্ধ্বে না হয় তবে ইস্পাত দণ্ডের ব্যাস নির্ণয় করো। তাহলে এই জাতীয় প্রবলেম আমরা সলিউশন করতে গেলে প্রথমে কি করব, প্রথমেই আমরা যে সমস্ত তথ্যগুলি দেয়া আছে সেগুলি আমরা ডান পাশে লিখে নেব। তাহলে আমাদের এখানে দেখো কি কি তথ্য দেয়া আছে। দেখবে টর্ক দেয়া আছে, একটা টর্ক দেয়া আছে 8500। এই যে টর্ক আমরা টি দ্বারা প্রকাশ করি, 8500 কেজি মিটার। শেয়ারিং স্ট্রেস দেয়া আছে, শেয়ারিং স্ট্রেস দেয়া আছে 450 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। শেয়ারিং স্ট্রেস এখানে বসিয়ে দিলাম আমরা 450 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবং বের করতে হবে কি, ইস্পাত দণ্ডের ব্যাস, ব্যাস আমরা ডায়ামিটার দ্বারা, ডায়ামিটার থেকে ডি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এই জাতীয় প্রবলেম সলিউশনে প্রথমে কি করে নেব, প্রশ্নে যে সমস্ত তথ্যগুলি দেয়া থাকবে সেই তথ্যগুলি সরাসরি বসিয়ে নেব। তার পরবর্তীতে আমরা আমরা এখানে এই তথ্যগুলি থেকে যে অংশ থেকে সূত্র জানি সেই সূত্রটা আমরা লিখে নেব। এখানে আমাদের জানা আছে শেয়ারিং স্ট্রেস SS থেকে আমরা সূত্র একটা জানি। আমরা আগেই বলেছি যে এখানে শুধু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করছি, সেহেতু এই সমস্ত সূত্রের এক্সপ্লেনেশন বা সূত্রটা কিভাবে আসলো এই বিষয়গুলি আমরা থিওরিটিক্যাল পার্টে আলোচনা করেছিলাম। তার ক্লাসের লেকচার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, তোমাদের যাদের সেই ক্লাসটি করা হয়নি অবশ্যই সেই ক্লাসটি করে নেবে। তাহলে আমরা এখানে শেয়ারিং স্ট্রেস SS সমান জানি 16T/π/dQ। তাহলে এখন দেখো আমাদের এখানে বের করতে হবে কি, এখানে আমাদের বের করতে হবে ব্যাস ডি। তাহলে আমরা ডিটাকে বাম পাশে নিয়ে আসি, ডি কিউব আছে আমরা ডি কিউব কে বাম পাশে নিয়ে আসি, SS কে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে ডান পাশে নিয়ে গেলে এটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে এখন আমরা মানগুলি বসিয়ে দেই, যে 16 × T কত, এই যে টি দেখো। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের এখানে প্রশ্নে দেখো দেয়া ছিল যে টর্ক দেয়া আছে কেজি মিটার এককে এবং শেয়ারিং স্ট্রেস দেয়া আছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এককে। তাহলে তোমাকে হয় এই কেজি মিটার কে কেজি সেন্টিমিটার করতে হবে অথবা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার কে কেজি পার মিটার স্কোয়ার করতে হবে, তোমাদের যেটা ভালো লাগে করতে পারো, অসুবিধা নাই। কিন্তু এখন এখানে যেহেতু স্কোয়ার আছে সেহেতু কেজি মিটার কে কেজি সেন্টিমিটার করাই সুবিধাজনক, এই জন্য এই উপরের যে টর্কের মান যেটা দেয়া আছে সেটাকে কেজি সেন্টিমিটারে রূপান্তর করা হয়েছে। তাহলে এখানে 8500 ছিল ইন্টু কেজি, তো কেজি আছে এখানে সরাসরি কেজি চলে গেল। এখন মিটার কে আমরা সেন্টিমিটারে প্রকাশ করার জন্য আমরা জানি 1 মিটার = 100 সেন্টিমিটার, এই জন্য 100 দ্বারা গুণ করা হয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে 16 × T এর মান কত, যে 8500 × 100, এই যে কেজি সেন্টিমিটারে বসাবো আমরা, বসিয়ে দিলাম, ইন্টু π/π × SS। SS এর মান কত, এখানে SS এর মান 450, এখানে SS এর মান আমরা 450 বসিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের এখানে ডি কিউব সমান পেলাম 9620.03। সেখান থেকে আমরা ডি এর মান পেলাম, এটাকে এভাবেও লেখা যায় 3√ এভাবে, অথবা ব্র্যাকেট দিয়ে আমরা এই যে যে পাশের পাওয়ার থাকবে টু দি পাওয়ার দিয়ে
ওয়ান বাই সেই পাওয়ারটা এভাবে তোমরা লিখতে পারো যেভাবে খুশি। তাহলে সেই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে মানটা দাঁড়ায় 21.27 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো, কঠিন কিছু না। এই অধ্যায়ের প্রবলেম গুলি তুলনামূলক সহজই আছে এবং পরীক্ষায় একটা আসেই, শুধু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি এই প্রবলেমের সমস্যা হবে না। তাহলে পরবর্তীতে প্রবলেমে যাই আমরা। এখানে বলেছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট নিরেট শ্যাফ্ট প্রতি মিনিটে 100 বার ঘুরে, শ্যাফ্টের সর্বোচ্চ শিয়ার পীড়ন দেয়া আছে 400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেখান থেকে কি নির্ণয় করতে হবে, টর্ক কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি কাজ, এই যে তথ্যগুলি দেওয়া আছে সেখান থেকে আমরা তথ্যগুলি ডান পাশে লিখে নেব। তাহলে এখানে ব্যাস দেওয়া আছে 4 সেন্টিমিটার, এখানে ব্যাস আমরা ডি দিয়ে দিলাম 4 সেন্টিমিটার। প্রতি মিনিটে 100 বার ঘুরে, তাহলে ঘূর্ণন সংখ্যা, আমরা ঘূর্ণন সংখ্যা প্রতি মিনিটে 100 বার ঘুরে, ঘূর্ণন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। ঘূর্ণন সংখ্যা এন সমান 100 প্রতি মিনিটে ঘুরে, এই জন্য এটাকে আমরা বলছি আরপিএম। আরপিএম মানে হচ্ছে রাউন্ড পার মিনিট, অর্থাৎ রাউন্ড মানে ঘূর্ণন সংখ্যা কখন প্রতি মিনিটে, আরপিএম এককে প্রকাশ করা হয়। এটা যদি প্রতি ঘন্টায় দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমরা আরো কিছু প্রবলেম করব, তাহলে কিন্তু এটাকে আমরা যে সূত্র ডেরিভেশন করেছিলাম অসমতার, তাহলে সেটাকে কিন্তু এই আরপিএম একক ছাড়া ওই সূত্রে আমরা সরাসরি ঘূর্ণন সংখ্যার মানটা বসিয়ে দিতে পারবো না, এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আমাদের শ্যাফ্টের সর্বোচ্চ পীড়ন দেয়া আছে, শ্যাফ্টের পীড়ন দেয়া আছে শিয়ারিং স্ট্রেস এসএস এর মান দেয়া আছে 400 কেজি পার সেন্টিমিটার। হলে টর্ক নির্ণয় করতে হবে, তাহলে এখান থেকে আমরা টি কত সেটা নির্ণয় করব। তাহলে একই ভাবে দেখো আমাদের শিয়ারিং স্ট্রেস এসএস জানি, এসএস থেকে আমরা সূত্রটা লিখতে পারি এসএস সমান 16 টি বাই পাই ডি কিউ। এবার আমাদের বার করতে হবে কি টি, তাহলে আমরা টিটাকে বাম পাশে রেখে বাকি অংশগুলিকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে পাই ডি কিউব, এটা যেহেতু আমাদের টি এর মান লাগবে, এটাকে ভাগ ওয়ান, তোমাদের আর গুণন বেশিরভাগই পারো, তারপরে দু একজনের সমস্যা যাদের আছে তাদের জন্য আমি ব্যাখ্যা করছি। তাহলে টি কে বাম পাশে আনলে টি ইন্টু ওয়ান সমান টি হয়, তারপর এই যে এস এস ইন্টু পাই ডি কিউব উপরে ডিভাইডেড বাই টিন, এই যে আমরা 16 টি কে বাম পাশে নিয়ে আসছি, 16 কে আবার ডান পাশে নিয়ে গেলাম, এই জন্য পাই ডি কিউব এস এস বাই 16 এভাবে লেখা হয়েছে আর কি। আশা করি বুঝেছো। সেখান থেকে আমরা টি এখন আমরা মানগুলি বসিয়ে দেব, পাই ডি এর মান কত, ডি এর মান 4, তাহলে 4 এর উপরে ডি এর উপরে কিউব আছে এই জন্য 4 কিউব, এস এস এর মান কত 400 ডিভাইডেড বাই 16। এখানে দেখো আমাদের এই যে এন এর মান দেওয়া ছিল 100 আরপিএম, এখানে কিন্তু কাজে লাগলো না, এই জন্য প্রশ্নে তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য কিছু অতিরিক্ত ডাটা দেয়া থাকতে পারে। সেহেতু সবগুলি ডাটাই যে আমাদের কাজে লাগবে এমন না, কিছু কিছু ডাটা কাজে নাও লাগতে পারে। এখন এখানে যেমন দেখছো ঘূর্ণন সংখ্যা, এই জন্য সবগুলি ডান পাশে নিয়ে মূল যে সূত্র প্রয়োজন সেটাকে আমরা প্রথমে লিখে নিলে আমাদের কোন কোন তথ্য দরকার ডান পাশ থেকে সেই তথ্যগুলি এখানে কাউন্ট করব। এখানে যেমন ঘূর্ণন সংখ্যা আমাদের লাগে নাই, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে টি এর মান দাঁড়ায় 5026.55 কেজি সেন্টিমিটার। কেজি সেন্টিমিটার একক কেন হবে, যে শেয়ারিং স্ট্রেসের একক আছে কেজি সেন্টিমিটার স্কয়ার, ব্যাস নিচ্ছি সেন্টিমিটারে, এই জন্য এটা কেজি সেন্টিমিটার। টর্কের একক তো আমরা জানি কেজি মিটার বা কেজি সেন্টিমিটার, এখানে যেহেতু সেন্টিমিটার একক গুলি নিয়ে আমরা কাজ করেছি এই জন্য এখানে কেজি সেন্টিমিটার। তাহলে সেটাকে আমরা তাইলে এখানে অ্যান্সার লিখে দিতে পারো, টর্কে একক সাধারণত কেজি মিটারে প্রকাশ করা হয়, এই জন্য এটাকে 100 দ্বারা ভাগ করলে আমরা কেজি মিটার এককে পেয়ে যাব, তাহলে 50.26 কেজি মিটার। আশা করি এই প্রবলেমটি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে যাই। একটি শ্যাফ্ট প্রতি মিনিটে 240 বার ঘুরে 20 অশ্ব ক্ষমতা প্রেরণ করে, শ্যাফ্ট ধাতুর শিয়ার পীড়নের সীমা যেটা দেয়া আছে সেটা হলো 560 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখান থেকে আমাদের বের করতে হবে কি সর্বোচ্চ টর্ক কত এবং শ্যাফ্টের ব্যাস কত, এই দুইটা জিনিস নির্ণয় করতে হবে। কিন্তু দুইটা জিনিস নির্ণয় করতে হবে, তাহলে আমাদের প্রথম কাজ কি, যে তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্যগুলি লিখে ফেলি। তাহলে প্রতি মিনিটে 240 বার ঘুরে, তাহলে ঘূর্ণন সংখ্যা কিছুক্ষণ আগে আমরা একবার দেখেছিলাম ঘূর্ণন সংখ্যা আছে, ঘূর্ণন সংখ্যা এক সমান 240 আরপিএম। আরপিএম মানে কি, রাউন্ড পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। তারপর এখানে অশ্ব ক্ষমতা দেওয়া আছে 20, তাহলে অশ্ব ক্ষমতা কে আমরা এইচপি দ্বারা প্রকাশ করি, এইচপি সমান 20, এর একটু ভুল হয়েছে, অশ্ব ক্ষমতা এই মানটা এখানে 20 আছে, সেহেতু
অসমতা এখানে 20 হবে, আমরা পরবর্তীতে দেখছি আর কি। শেয়ারিং স্ট্রেস এখানে দেয়া আছে দেখো 560 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এবং শ্যাফটের টর্ক এবং শ্যাফটের ব্যাস নির্ণয় করবে। তাহলে টর্ক কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি। এবং ব্যাস কে কি দ্বারা প্রকাশ করি? ডি। তাহলে আমরা প্রথমে কি জানি যে শেয়ারিং স্ট্রেস দেয়া আছে। শেয়ারিং স্ট্রেসের সূত্র তো আমরা দুইটা অঙ্কে দেখে আসলাম, শেয়ারিং স্ট্রেস এস সমান 16 টি বাই পাই ডি কিউ, কি নির্ণয় করতে হবে? টি এবং ডি। এখন এই সূত্রে দেখো, এই সূত্রে আমাদের টিউ জানা নাই, ডিউ জানা নাই, তাহলে এই সূত্র দিয়ে কি আমাদের বের হবে? তাহলে অবশ্যই আমাকে এখন বিকল্প হয় টি কে আগে বের করে নিয়ে আসতে হবে বা ডি কে আগে বের করে নিয়ে আসতে হবে। যেকোনো একটা বের করে নিয়ে আসলে এই সূত্র দিয়ে আমরা আরেকটা বের করতে পারবো। তাহলে এই সূত্র দিয়ে এখনই আমাদের কাজে লাগছে না, কিন্তু যেহেতু আমরা শেয়ারিং স্ট্রেসের মূল সূত্র জানতাম, এখন সেটা আগে লিখলাম, এবং এটা লেখার পরেই আমরা বুঝছি যে এখানে দুইটা জিনিস আননোন আছে, আমাদের দুইটার যেকোনো একটা আমাকে আগে বের করে আসতে হবে। তাহলে এভাবে যদি প্রবলেম গুলি করা হয় তাহলে তোমাদের এই যে অনেকগুলি প্রবলেমের স্টেপ গুলো মনে রাখতে হবে না, তুমি নিজেই বুঝতে পারবা যে এরপরে আমাদেরকে কি করতে হবে। তাহলে এখন দেখো, আমাদের এখন আমরা যে টি এর সূত্র জানি, এস পি সমান 2πNT বাই 4500। এই সূত্রটা আমরা ডেরিভেশন করেছিলাম, এর বিস্তারিত আলোচনা আছে থিওরি ক্লাসে, এই সূত্র কিভাবে আসছে তার আলোচনা আছে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তাহলে আমাদের টি দরকার, তাহলে টি সমান 4500 এসপি বাই 2πN। তাহলে এখানে এসপি এর মান কত? এখানে 20, এটা বলেছিলাম যে এখানে লিখতে ভুল হয়েছে, 20 এসপি এর মানটা কত? 4 হবে না, 20, এই 20 আমরা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2πN, N এর মান কত? 240, N এর মান 240, আমরা এই যে N এর মান 240 এখানে বসিয়ে দিলাম, সেখান থেকে এখন আমরা সহজেই T এর মান পেয়ে যাব। T এর মান পেলাম 59.68 কেজি মিটার। তাহলে সেখান থেকে আমরা 59.5968 কেজি সেন্টিমিটার। এখন প্রশ্ন করতে পারে যে এখানে টর্কের মান কেজি মিটারে আসলে কেন? এই এই জিনিস বুঝতে গেলে তোমাকে অবশ্যই থিওরিটিক্যাল পার্ট অংশটুকু আগে দেখে আসতে হবে। কেন? আমাদের এই যে সূত্র, যে ডেরিভেশন করা আছে, এই সূত্রের মধ্যে বলা হয়েছে এন অবশ্যই আরপিএম এ হবে এবং টি হতে হবে কেজি মিটার পার স্কয়ার, তখনই এসপি এই যে হর্স পাওয়ারের এই সূত্রটা ভ্যালিড। এই কারণে আমরা যে এখানে টি এর যেটা মান পেয়েছি সেটা সরাসরি কেজি মিটারে পেয়েছিলাম, যদিও আমরা এখানে শেয়ারিং স্ট্রেস এর মান বসিয়েছিলাম কেজি পার সেন্টিমিটার স্কয়ারে। আশা করি একদম বোঝা গেছে ব্যাপারটা। নিউটন, তাহলে এখান থেকে আমরা টি এর মান পেয়ে গেলাম। এখন এই টি এর মান যদি আমরা এই যে প্রথম যে সূত্রটা লিখলাম এখানে যদি বসিয়ে দেই, তাহলে সেখান থেকে আমরা ডি এর মানও পেয়ে যাবো। তাহলে আবারও আসো, আমরা এস এস সমান 16 টি বাই পাই ডি কিউব, তাহলে আমাদের এখন ডি দরকার, যেহেতু টি জানি এস এস জানি, তাহলে ডি কিউব কে বাম পাশে নিয়ে 16 টি, প্রথম অঙ্কের মতোই 16 টি ডিভাইডেড বাই পাই ইন্টু এস এস, তাহলে 16 ইন্টু টি এর মান 5968। এখানে কিন্তু টি এর মান এই যে কেজি সেন্টিমিটার বসাতে হবে, কারণ 560 এখানে শেয়ারিং স্ট্রেস কেজি পার সেন্টিমিটার স্কয়ারে আছে। তাহলে এখানে বসিয়ে দিলে আমরা ডি এর মান পেলাম 3.79 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। পরবর্তী প্রবলেমটি হলো যে একটি নিরেট দণ্ড 2000 কেজি মিটার টর্ক উৎপন্ন করতে অনুমোদিত শিয়ার স্ট্রেস 700 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, টুইস্ট কোণ, এখানে নতুন টার্ম আসলো টুইস্ট কোণ, এটা 1 ডিগ্রি, এবং দণ্ডের দৈর্ঘ্য ব্যাসের 30 গুণ হয়, তবে মডুলাস এবং মডুলাস অফ রেজিডিটি যেটা দেয়া আছে সেটা হচ্ছে জি 0.8 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার, আমাদের নির্ণয় করতে হবে দণ্ডের ব্যাস। তাহলে প্রথম কাজ কি, আমাদের যে তথ্যগুলি দেয়া আছে সেগুলি বসিয়ে নেব। টর্ক দেয়া আছে এখানে দেখো 2000 কেজি মিটার, তাহলে টর্ক টি সমান আমরা নিয়ে নিলাম 2000 কেজি মিটার। শেয়ারিং স্ট্রেস দেয়া আছে, এস এস এর মান দেয়া আছে 700 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, তাহলে এস এস এর মান এখানে আমরা বসিয়ে নিলাম কেজি পার সেন্টিমিটার স্কয়ার, যেহেতু এটা কেজি পার সেন্টিমিটার স্কয়ার আছে, টর্কে আমরা কেজি পার সেন্টিমিটার স্কয়ারে ট্রান্সফার করে নিলাম। তারপর কি দেয়া আছে, টুইস্ট কোণ, টুইস্ট কোণ কে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, টুইস্ট কোণ সমান দেয়া আছে 1 ডিগ্রি। তারপর বলা আছে দণ্ডের দৈর্ঘ্য ব্যাসের 30 গুণ, তাহলে দৈর্ঘ্য এল সমান ব্যাস কে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি এর 30 গুণ, তাহলে 30 ডি হবে।
মডুলাস অফ রিজিডিটি জি এর মান দেয়া আছে 0.8 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখানে সরাসরি বসিয়ে দিলাম, আমাদের নির্ণয় করতে হবে কি ব্যাস ডি সমান কত। তাহলে এখন আসলে যে আমাদের সপ্তম হয়ে গেছে, আমরা এতক্ষণ ধরে এক সূত্র বারবার আলোচনা করছি, সেটা হচ্ছে এসএস এর একটা সূত্র। তাহলে আমরা যেহেতু এসএস এর সূত্র জানি, লিখে ফেললাম, আমরা জানি এসএস সমান 16t/π d³। তাহলে এখান থেকে দেখো ডি কিউব সমান 16t/πHS। মানগুলি যদি আমরা বসিয়ে দিই, 16 × t এর মান কত, 2000 × 100 / π × SS এর মান কত, 700। সেখান থেকে ডি এর মান আমরা পেলাম 11.33 সেন্টিমিটার। কিন্তু আমাদের এই যে ডি এর একটা মান পেলাম, আমাদের বের করতে বলেছে কিন্তু ডি। এখন ডি এর একটা মান পেলে এখানে কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে না, কেন আমাদের এখানে আবার আরেক ভাবে চেক করে দেখতে হবে যে ডি এর মান আবার কত আসছে। সেই সেই চেক কিভাবে করব, সেই চেক করার জন্য আমাদের যে এখানে দেখো টুইস্ট কোণ দেয়া আছে, টুইস্ট কোণ থিটার আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে থিটা সমান TL/JG। তাহলে J সমান TL/G থিটা, যেখানে জি হচ্ছে যে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এখানে জি এর মান আমরা পেয়ে যাই, দেখো টি এর মান কত আমাদের জানা আছে, 2000 × 100 × L এর মান কত 30d/g এর মান কত 0.8 × 10⁶ × π/ থিটার মান দেয়া আছে 1 ডিগ্রি, এটা রেডিয়ানে প্রকাশ করতে হবে, π/180। আমরা 1 ডিগ্রি যত ডিগ্রি থাক ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে π/180 দ্বারা গুণ করতে হয়। তাহলে π/180 সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব। তার আগে এখানে দেখো যে জে জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এটা যেহেতু আমাদের সার্কুলার শেপ, সার্কুলার শেপ শেপের জন্য পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে π d^4/32। এই সূত্রটা আমাদের জানা, π d^4/32। তাহলে সেখান থেকে আমরা এখানে দেখো ডি আছে 4টে, এখানে আছে একটা, তাহলে একটা কেটে থাকে বাম পাশে থাকে 3, এখানে d^4 আছে, এখানে ডি আছে, যেহেতু বাম পাশে এখন এইটিকে যদি কেটে ফেলি তাহলে ডি কিউব থাকে। বাকি তথ্যগুলিকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, সেখান থেকে আমরা ডি এর মান পেলাম 16.36 সেন্টিমিটার। তাহলে এখন দেখো আমরা কিছুক্ষণ আগে একটা ডি পাইছিলাম এবং এটা একটা ডি, তাহলে এটা আমরা তো অ্যান্সার তো দুই রকম ডি হবে না, দণ্ডের ব্যাস হবে একটাই, তাহলে সেই ব্যাসটা কোন ব্যাসটা হবে নিরাপত্তা বিবেচনা করলে ওই দণ্ডটি নিরাপদ কখন হবে, যখন তার ব্যাস যত বেশি হবে দণ্ডটি নিরাপদ তত বেশি নিরাপদ হবে। এই জন্য নিরাপত্তা বিবেচনা আমরা বড় ব্যাসটি গ্রহণযোগ্য করব। এখানে দেখো আগেরটা ছিল 11 পয়েন্ট, এই যে আগের যে আমাদের প্রবলেম অংশ ছিল সেখানে আমাদের পেয়েছিলাম ডি 11.33, এখন আমরা পেলাম কত 16.36 সেন্টিমিটার। তাহলে এটা বড়, তাহলে নিরাপত্তা বিবেচনায় এই ব্যাসটাই এই প্রশ্নের আমাদের অ্যান্সার হবে, তাহলে ডি সমান 16.36 সেন্টিমিটার। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, একটি ফাঁপা শ্যাফ্টের ভিতর ও বাইরের ব্যাস, এখানে দেখো দুই রকম ব্যাস দেওয়া আছে শ্যাফ্টটা। এতক্ষণ আমরা যে প্রবলেম গুলি করলাম সেগুলি ছিল নিরেট শ্যাফ্ট, অর্থাৎ মাঝখানে ফাঁপা নাই একদম পুরোই সলিড, সেই রকম শ্যাফ্টের জন্য আমরা সলিউশন করলাম। কিন্তু এখন যে আমরা শ্যাফ্ট নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ফাঁপা শ্যাফ্টের বাইরের, তাহলে ফাঁপা যদি হয় তাহলে বাইরের একরকম ব্যাস হবে এবং ভিতরের আরেক রকম ব্যাস হবে। তাহলে দুইটা ব্যাস দেওয়া আছে 50 সেন্টিমিলিমিটার ও 75 মিলিমিটার। শ্যাফ্টে 300 মিলিমিটার মোমেন্ট আর্ম দিয়ে 25 কিলোনিউটন বল প্রয়োগ করলে সর্বোচ্চ পীড়ন কত হবে, এই বিষয়টা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যে তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্যগুলি লিখে নেই, ভিতরের ব্যাস আছে 50 মিলিমিটার, ভিতরটা যেহেতু ছোট হবে তাহলে এটাকে ছোট ডি দ্বারা প্রকাশ করলাম 50 মিলিমিটার, বাইরের ব্যাস 75 মিলিমিটার এটাকে বড় ডি দ্বারা প্রকাশ করলাম 75 মিলিমিটার, শ্যাফ্টে মোমেন্ট আর্ম দেয়া আছে 300 mm, মোমেন্ট আর্ম আমরা লিখলাম 300 mm, বল আছে এখানে 25 কিলোনিউটন, বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি তোমরা সবাই জানো 25 কিলোনিউটন, এখানে যেহেতু মিলিমিটার আছে এটাকে আমরা 1000 দ্বারা গুণ করে নিউটনে ট্রান্সফার করে নিলাম। এখান থেকে সর্বোচ্চ পীড়ন অর্থাৎ শিয়ার পীড়ন কত এটা নির্ণয় করতে হবে, শিয়ার পীড়নকে আমরা এসএস দ্বারা প্রকাশ করি।
তাহলে এখন দেখো আমরা যে শিয়ার পিরিয়ডের যে সূত্রটা জানি সেটা হচ্ছে এস এস সমান 16 টি বাই পাই ডি কিউব। তাহলে এখানে কি কোথাও টি আছে? টি নাই, তাহলে এই টিটাকে আমাদের আগে নির্ণয় করতে হবে। টি নির্ণয় করতে গেলে যে এখানে দেখো মোমেন্ট আর্ম এবং বল দেওয়া আছে, সেখান থেকে আমরা টর্ক টি নির্ণয় করতে পারি। আমরা জানি টর্ক সমান বল গুণন মোমেন্ট আর্ম, সেখান থেকে আমরা টি নির্ণয় করবি। তাহলে টি সমান বল কত, 25,000 নিউটন ইনটু মোমেন্ট আর্ম করো 300। তাহলে সেখান থেকে আমরা পেলাম 75 লাক্স নিউটন মিলিমিটার। তাহলে এখন আমরা এই যে সরাসরি সর্বোচ্চ পীড়নের যে সূত্র আছে এটাতে আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো, এস এস সমান জানি 16। কিন্তু একটা অসুবিধার ব্যাপার, সেটা হচ্ছে আমরা এতক্ষণ দেখেছিলাম সূত্র হচ্ছে 16 টি বাই পাই ডি কিউব, কিন্তু সেই সূত্রটা কখন প্রযোজ্য ছিল? সেই সূত্রটা প্রযোজ্য ছিল মিরেট শ্যাফটের ক্ষেত্রে, শ্যাফটের ক্ষেত্রে। কিন্তু এই শ্যাফট যেহেতু আমাদের হলো ফাঁকা, ফাঁকা শ্যাফটের ক্ষেত্রে যেহেতু দুইটা ডি আছে, তাহলে দুইটা ডি এর জন্য ফাঁকা শ্যাফটের নতুন সূত্র, সেটা প্রায় সিমিলার, কাছাকাছি, একটু চেঞ্জ আছে। সেই সূত্রটা হচ্ছে এস এস সমান 16 ক্যাপিটাল ডি টি ডিভাইডেড বাই পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4। তাহলে সবগুলি মানে দেখো জানা আছে আমাদের, 16 ইনটু ডি, বড় ডি দেওয়া আছে দেখো 75, ইনটু টি দেওয়া আছে 75 লাক্স, পাই ইনটু বড় ডি দেওয়া আছে 75 টু দি পাওয়ার 4, এবং স্মল ডি দেওয়া আছে 50। সবগুলি মানই দেওয়া আছে আমাদের, সেখান থেকে বসিয়ে দিলাম, সেখান থেকে আমরা এস এস পেলাম 112.83। এই যে নিউটন আর মিলিমিটার যেহেতু আছে, এই জন্য নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী এবং আজকের শেষ প্রবলেমে আসছি। আমরা শেষ প্রবলেমটা হচ্ছে একটি নিরেট শ্যাফট প্রতি মিনিটে 300 বার ঘুরে 222 অশ্ব ক্ষমতা সঞ্চারিত করে। শ্যাফটের সর্বোচ্চ টর্ক গড় টর্ক অপেক্ষা 15 ভাগ বেশি। সর্বোচ্চ শিয়ার পীড়ন 5000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে শ্যাফটের ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে তথ্যগুলি আমরা লেখা শুরু করি। কি কি তথ্য দেওয়া আছে? যে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে, জন্য এন সমান দেওয়া আছে 300 আরপিএম, অশ্ব ক্ষমতা দেওয়া আছে এইচপি সমান 222, এবং সর্বোচ্চ টর্ক নির্ণয় করতে হবে। এখানে সর্বোচ্চ টর্ক বলেছে, জন্য টি ম্যাক্সিমাম আমরা বের করব কিভাবে? গড় টর্ক অপেক্ষা 15 ভাগ বেশি। তাহলে টি এভারেজ কে বললাম গড় টর্ক, তাহলে টি এভারেজ এবং তার থেকে আরো কত বেশি হবে? 15 ভাগ, তাহলে প্লাস টি এভারেজ এর 15%, 15% মানে 15/100। তাহলে আমরা পেলাম 1.15 টি এভারেজ। আশা করি বুঝতে পারছো এই টি এভারেজ মানে হচ্ছে এভারেজ টর্ক বা গড় টর্ক। তাহলে তারপরে আমাদের যে তথ্য দেওয়া আছে, সর্বোচ্চ শিয়ার পীড়ন দেওয়া আছে, শিয়ার পীড়ন দেওয়া আছে 5000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে সেই এস এস এর মান দেওয়া আছে 5000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ব্যাস ডি নির্ণয়, শ্যাফটের ব্যাস ডি কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন জানি কি, আমরা এই যে হর্স পাওয়ার যেটা জানি, সেই হর্স পাওয়ার সমান 2πNT/4500। এখন এনটি এনটি এটি কোনটি? এটি হবে এখন আমাদের গড়টি, গড় গড়টি। তাহলে গড়টিকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? টি এভারেজ। তাহলে এখন দেখো আমাদের টি এভারেজ বাইর করতে হবে। টি এভারেজ বাইর করতে পারলে আমরা সর্বোচ্চ টর্ক পাবো, আর সর্বোচ্চ টর্ক পারলে আমরা সর্বোচ্চ শিয়ার পীড়ন পাবো। শিয়ার পীড়ন এস এস সমান 16 টি বাই পাই ডি কিউব, এই সূত্রের মধ্যে বসাতে গেলে টি লাগবে। টি বের করতে গেলে আমাদের কি লাগছে? টি গড় লাগছে। এজন্য টি গড়টাকে আমরা আগে বের করে নিচ্ছি, তাহলে সেখান থেকে আমরা টি পাবো, এবং তারপর এস এস এর সূত্র ইউজ করে আমরা ডিটা সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে টি এভারেজ, টি এভারেজ কে বাম পাশে নিয়ে বাকি অংশ যেগুলি আছে সেগুলিকে আমরা ডান পাশে ট্রান্সফার করলাম। তাহলে 4500 এইচপি ডিভাইডেড বাই 2πN, তার মানগুলি বসিয়ে দিই আমরা। 4500 ইনটু এইচপি এর মান কত? 222 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2π ইনটু এন এর মান কত? এই যে দেখো 300 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পেলাম এই যে টর্কের মান কি হবে, কেজি মিটারে হবে। আগেই বলেছি যে হর্স পাওয়ারের যে সূত্র, সেখানে সেই সূত্রের ডেরিভেশনে আছে যে টর্ক অবশ্যই কেজি মিটারে হবে। তাহলে 529.99 কেজি মিটার। তাহলে টি এভারেজ পেয়ে গেছি। তাহলে এখন আমরা এখান থেকে সর্বোচ্চ টর্ক বের করতে পারবো। তাহলে সর্বোচ্চ টর্ক টি সমান টি এভারেজ
এই যে এই সূত্রটুকু তো আমরা আগেই এক্সপ্লেন করে ফেলেছি, তাহলে সেখান থেকে 1.15 টি এভারেজ, তাহলে এই যে আমরা এখন তোমরা এই টিটাকে আগেও বের করে নিয়ে তারপরে করতে পারো, বা এই টি এর মান সরাসরি সূত্রে প্রতিস্থাপন করে দিলেও হবে, যেভাবে করো অসুবিধা নাই। তাহলে ডি কিউব, ডি এর মান বের করতে হবে, তাহলে ডি কিউব কে আমরা বাম পাশে নিলাম, বাকি অংশ ডান পাশে নিয়ে এবার মানগুলি আমরা বসাবো। 16 16 নিউমেরিক ভ্যালু, 16 ইন্টু টি, টি এর মান কত, 11.15 টি এভারেজ, 11.15 টি এভারেজ ডিভাইডেড বাই পাই ইন্টু এস এস। পরবর্তীতে আমরা এখন এর মানগুলি যদি বসিয়ে দেই, 16 ইন্টু 1.15 নিউমেরিক ভ্যালু বসানোর পরে টি এভারেজের মান কত, এই যে টি এভারেজ মান 529.99, কিন্তু এটা কেজি মিটারে আছে, এখানে শেয়ারিং স্ট্রেস কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এর জন্য আমরা 100 দ্বারা গুণ করে এই মানটাকে কেজি পার কেজি সেন্টিমিটারে ট্রান্সফার করে নিলাম, ডিভাইডেড বাই, একবারে করেছি, এখন আর এখানে বিস্তারিত বলিনি, কেন এতক্ষণ আলোচনায় অবশ্যই তোমরা বুঝেছো যে এখানে একই ইকুয়েশনে দুই রকম নির্বাচনা যায় না। ডিভাইডেড বাই পাই ইন্টু এস এস এর মান কত, 5000 বসিয়ে দিলাম, তাহলে সেখান থেকে আমরা ডি এর মান যেটা পেলাম সেটা হচ্ছে 3.96 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো এই অধ্যায়ের প্রবলেম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এখন তোমরা প্র্যাকটিস কিভাবে করবা, প্র্যাকটিস করবা হচ্ছে যে বোর্ড প্রশ্ন অনুশীলনের প্রবলেম দেখবা না, সরাসরি বোর্ড প্রশ্নে, বোর্ডের যে সমস্ত প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে খুঁজে খুঁজে বের করবা যে টর্কের প্রবলেম কোথায় কোথায় আছে। সেই যে সমস্ত বোর্ড প্রশ্ন পাবা, ওই যে ওইটাকেই তুমি তোমার মূল প্রশ্ন ধরে ওই ওইখানেই তুমি সলিউশন করো, সেক্ষেত্রে তোমার প্র্যাকটিসটা ভালো মতো হয়ে যাবে। এই জন্য যতগুলি বোর্ড আছে তোমাদের বাড়ির কাজটা দেওয়া থাকবে, এই সবগুলি বোর্ডের প্রশ্নর যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলি তোমরা সলিউশন করবে, তাহলেই এই অধ্যায়ের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। এই ক্লাসটি যদি আবারও দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে, ওয়েবসাইটের লিঙ্ক হলো www.skills.gov.bd/dt। মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।